আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভীন প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন একুশ জুন বেগম খালেদা জিয়ার চোদ্দ ঈদ কেটেছে এক রুমে সয়স্ত্রিক দেশ ছেড়েছেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া একজন ডাক্তার হিসেবে খুব লজ্জিত বললেন স্বাস্থ্যমন্ত্রী সাইবার নিরাপত্তা আইন বাস্তবায়ন হলে ফ্যাসিজম চূড়ান্ত রূপ নিবে রিজভি যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে ছাড় নেই কাদের কাল থেকে বদলে যাচ্ছে অফিসের সময় ঈদের দ্বিতীয় দিনেও অস্থির নিত্যপণ্যের বাজার ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় রাঙামাটিতে দুই পাহাড়ি সংগঠনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ গুলিতে নিহত এক আগে গরু জবাই না করায় ইমামকে পিটিয়ে চাকুরিচ্যুত করলেন মসজিদের সভাপতি এবং ইরানে হাসপাতালে অগ্নিকাণ্ডে নয় রোগী নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী একুশে জুন দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর এটি হবে কোনো সরকার প্রধানের ভারতের প্রথম দ্বিপাক্ষিক সফর পনেরো দিনেরও কম সময় ভারতের রাজধানীতে এটি শেখ দ্বিতীয় সফর হতে চলেছে গত নয় জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে তিনিও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে এবারের সফরের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে আন্তঃসীমান্ত সংযোগ উদ্যোগ তিস্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ মংলা বন্দরের স্থাপনা এবং বিদ্যুৎ বাণিজ্য এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি আলোচনারও প্রত্যাশা করা হচ্ছে গত এক দশকে শক্তিশালী আঞ্চলিক অংশীদারত্ব পরিকল্পনার অংশ হিসেবে দুই দেশের মধ্যে অসংখ্য আন্তঃসীমান্ত উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু সাল থেকে বন্দি জীবন পার করছেন শুরুতে কারাগারে থাকলেও পরবর্তীতে রয়েছেন গুলশানের বাসা ফিরোজায় বন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ঈদ কেটেছে এক রুমে কখনো 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 ঢাকার কারাগারে হাসপাতালের কেবিনে আবার ফিরে যায় এভাবেই একটি রুমে কেটে যায় চোদ্দটি ঈদ গতকাল সোমবার ঈদুল আজহার দিনটিও বন্দি ছিলেন তিনি শুধু একটা সময় সাক্ষাৎ দিয়েছিলেন দলের সিনিয়র নেতাদের দীর্ঘদিন অসুস্থ বেগম জিয়া দলীয় নেতারা তার উন্নত চিকিৎসা এবং মুক্তির জন্য আন্দোলন করে আসছেন সর্বশেষ সোমবার সাক্ষাৎ শেষে দলের নেতারা জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই ঈদের দিন দলের সিনিয়র নেতারা তার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেও তার সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ স্ত্রীকে দেশে ছেড়েছেন বলে জানা গেছে ঈদের আগে আমেরিকায় গেছেন তিনি ওই দেশেও বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন সেই সঙ্গে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন সম্প্রতি আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে এরপর দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা দুর্নীতি দমন কমিশন ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে ঈদের ছুটিতে রাজধানীর কয়েকটি বড় হাসপাতাল ভিজিট করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন এ সময় তিনি বলেন একটি হাসপাতালের ইমার্জেন্সিতে গিয়ে বোঝা যায় এই হাসপাতালের ভেতরের অবস্থা কি এসব দেখে একজন ডাক্তার হিসেবে খুব লজ্জিত হই এ সময় মন্ত্রী জানান দেশের যে সমস্ত ক্লিনিকের অনুমোদন নেই বা চিকিৎসা সেবা দেওয়ার মতো মানসম্পন্ন নয় সেগুলো বন্ধ করে দেওয়া হবে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিজবি বলেছেন মানুষের মতপ্রকাশ ও বাক স্বাধীনতার আরও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত প্রকাশ করেছেন আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল সেই ধারাগুলোই সাইবার নিরাপত্তা আইনের বিধিমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা মত প্রকাশ গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার হরণমূলক ধারা সংযোজিত হবে এটি বাস্তবায়িত হলে আওয়ামী ফেসিবাদ চূড়ান্ত রূপ ধারণ করবে মত প্রকাশের স্বাধীনতা কফিনে ঢুকানোর পর এটাই হবে সর্বশেষ বেড়েক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে নীতি ঘোষণা দিয়েছেন এবং দুদককেও স্বাধীন করেছেন যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারো ছাড় নেই মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে যত বড় শক্তিশালী হোক না কেন দুর্নীতি করলে তদন্ত হবে দুদু এটি করবে পবিত্র ইদুল আজহার ছুটি শেষে কাল বুধবার থেকে আবার খুলছে দেশের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চলে আসা অফিসের সময়সূচি এদিন থেকে বদলে যাচ্ছে পরবর্তীত সূচি অনুযায়ী কাল থেকে অফিসের সময় আবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে চলতি মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত হয়েছিল এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়ে দেয় পরবর্তীত সূচি অনুযায়ী রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস চলবে তবে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মদ্যাহ ফুজের জন্য বিরতি থাকবে আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে সরবরাহ কম থাকায় বাজারে মুরগির দাম বেড়েছে বলে জানালেন শেওরাপাড়া বাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ রাকিব তিনি বলেন ঈদের আগে কিছু মুরগি ছিল সেগুলোই বিক্রি করছে আজকে দাম একটু বেশি হলেও কাল থেকে সরবরাহ বাড়বে দামও কমে যাবে এদিন রায় সাহেব বাজারে বাজার করতে আসা ইলিয়াস শেখ বলেন কোরবানির দ্বিতীয় দিন বাজারে অধিকাংশ দোকান বন্ধ থাকলেও কয়েকটি দোকান খোলা তবে সব দোকানগুলোতে নিত্য দাম কিছুটা বাড়তি কোরবানির আগে থেকেই বাজার চড়া থাকায় বাড়তি দাম নেওয়ার সুযোগ পাচ্ছে এখন বিক্রেতারা শুধু মুরগি নয় সবজির দামও কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে সরবরাহ কম থাকার দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন মিরপুরের সবজি বিক্রেতা দেলোয়ার হোসেন বিনোদনের জায়গা কম থাকায় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে জাতীয় চিড়িয়াখানা অন্যতম শিশুদের নানা পশু সঙ্গে পরিচিত করাতে অনেকেই সাধারণ সময়গুলোতেই যান সেখানে তবে যে কোনো উৎসব ছুটির দিনে মানুষের ঢল নামে এই বিনোদন কেন্দ্রে আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে চোখে পড়ার মতো ব্যবসা গরমে কিছুটা খারাপ লাগলেও স্বস্তি প্রকাশ করেছেন তারা মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীরা আসতে থাকেন বিকালে সেই সংখ্যা বাড়ে আগত দর্শনার্থীর অধিকাংশ শিশু কিশোর যারা অভিভাবকদের সঙ্গে এসেছে চিড়িয়াখানায় অবস্থিত বিভিন্ন পশুর খাঁচার সামনে ভিড় করছে তারা অভিভাবকদের কাছে পশু নাম জানতে চাচ্ছে অভিভাবকরাও আগ্রহ নিয়ে সন্তানদের পশু পাখি চিনিয়ে দিচ্ছেন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও দুজন আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে নিহতের নাম মোহাম্মদ নাইম নিহত নাইম যাত্রীবাহী বাস শান্তি পরিবহনের চালক সহকারী ছিলেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সূত্র জানায় নয় জুন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জে ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী বাঘাইহাট বাজারে অবস্থান নেন এ দুটি দলের লোকজন বাঘাইহাট বাজারে অবস্থানকালে গ্রামবাসীর ক্রয় করা বাজার নিতে বাধা প্রদান সহ নানা হয়রানি করত। এতে এলাকায় অসন্তোষ দেখা দেয় গাজীপুরের শ্রীপুরে ইদুল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কুরবানির গরু জবাইয়ে দেরি হওয়ায় ইমামকে মারধরের অভিযোগ উঠেছে শুধু মারধরেই ক্ষান্ত হননি সভাপতি মারধরের পর ইমামকে চাকরিচিত করেছেন গতকাল সোমবার সকালে দশটার দিকে শ্রীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ফুসে ওঠেন সভাপতির বিরুদ্ধে কোরবানির মাঠে থাকা অন্য মুসল্লিরা চরম ক্ষোভ প্রকাশ করেন তারা সভাপতির এমন অমানবিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের জন্য নিন্দা করেন তারা দ্রুত ইমামকে চাকুরি বহাল করার দাবি তুলেছেন ইরানে হাসপাতালে অগ্নিকাণ্ডে নয় রোগী নিহত হয়েছে মঙ্গলবার উত্তর ইরানের রাস শহরের একটি হাসপাতালের নিচতলায় অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে নিহতের মধ্যে নারী এবং তিনজন পুরুষ তারা কম হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গিলান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রধান মোহাম্মদ তাগি আসবি জানিয়েছেন হাসপাতালের সকল রোগীকে সরানো হয় আইসিউতে থাকা একজন রোগী মারা যান বাকিরা এর আগেই মারা যান আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ